বাবার মৃত্যুর খবরে লুকিয়ে এলেন পপি। বাবাকে হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সোমবার 26 ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর বাবা আমির হোসেন। জানা যায়, গত কয়েক বছর ধরে পপির বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এদিকে বাবার মৃত্যুর খবরে দীর্ঘ 3 বছরের আড়াল ভেঙে খুলনায় ছুটে গেছেন পপি। তবে সেখানে প্রকাশ্যে আসেননি তিনি। বেশ সাবধানতা অবলম্বন করেই বাবাকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। পপির পারিবারিক সূত্রের খবর, সোমবার বিকেলে খুলনায় পৌঁছান পপি। সেখানে একটি সাদা গাড়িতে করে হাজির হন তিনি। পরনে ছিল কালো রঙের পোশাক, সঙ্গে স্বামী ও সন্তানও ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে খুলনায় নিজ বাড়িতে পৌঁছে নিকট আত্মীয় ব্যতীত কারোর সঙ্গে দেখা করেননি এই অভিনেত্রী, এমনকি বাড়িতেও বেশি সময় অবস্থান করেননি তিনি। যতটুকু সময় ছিলেন চেষ্টা করেছেন নিজেকে ঘরবন্দি করে রাখতে। উল্লেখ্য, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ 3 বছর ধরে অন্তরালে রয়েছে। 2020 সালে হঠাৎ করে নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি। এরপর একাধিকবার তার বিয়ে সন্তানের খবর প্রকাশ পেলেও প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী, এমনকি বিয়ে সন্তান নিয়েও কোথাও কোনো মন্তব্য করেননি তিনি।